কুমকুম খ্যাত টিভি অভিনেত্রীর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ। হলিউড বলিউড তো বটেই, বিচ্ছেদের জোয়ার পৌঁছে গিয়েছে ভারতীয় টিভি জগতের তারকাদের মধ্যেও। ভিভিয়ান ডিসেনা বাহবিজ দুর্বোজি, পীযূষ সাচদেব আকাঙ্ক্ষা রাওয়াত, পঙ্কিত ঠাক্কার প্রাচী ঠাক্কারের পর ভাঙতে চলেছে আরেক দম্পতির সম্পর্ক। বিচ্ছেদের পথে হাঁটছেন স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল কুমকুম খ্যাত অভিনেত্রী জুহি পারমার ও শচীন শ্রফ। সূত্রের খবর, অভিনেত্রী এবং তার স্বামী শচীন শ্রফ শীঘ্রই আদালতে বিচ্ছেদ মামলা দায়ের করবেন। ভেঙে যাচ্ছে তাদের 8 বছরের বিবাহিত জীবন। গত 1 বছর থেকেই তারা আলাদা থাকছেন। তাদের সংসারে 4 বছরের মেয়ে রয়েছে, যে সম্প্রতি মায়ের সঙ্গেই থাকছেন। 2009 সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন জুহি পারমার ও শচীন শ্রফ। বিয়ের পরপর সবকিছু ঠিকঠাকই চলছিল, তারপর থেকে ক্রমশ সমস্যা শুরু হয়। জুহি ও শচীনের মধ্যে একাধিক সমস্যা চলছে, সেই কারণে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পরিস্থিতি এতটাই জটিল যে সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাকি নেই। তবে এ প্রসঙ্গে এখনও জুহি বা শচীন কেউই মুখ খোলেননি। উল্লেখ্য, কুমকুম এক পেয়ারা বা সাবন্ধন এ একজন আদর্শ ভারতীয় গৃহবধূ চরিত্রে অভিনয় করেছিলেন জুহি। পরে বিগ বস সিজন 5-এ বিজয়ী হন তিনি। বর্তমানে জুহি কর্মফলদাতা শনি নামের এক টেলি সিরিয়ালের মুখ্য চরিত্রে রয়েছেন। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।